উদযাপন করি শরৎ ৯৬ চট্টগ্রাম ও বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের যৌথ উদ্যোগে আজকে স্মৃতিচারণ ও আলোচনা অনুষ্ঠানের বাসদের পক্ষ থেকে, বাম গণতান্ত্রিক ফ্রন্টের পক্ষ থেকে এবং বর্তমান সময়ে গড়ে ওঠা সন্ত্রাস বিরোধী রাজনৈতিক ধারার পক্ষ থেকে আপনাদের সংগ্রামী অভিনন্দন ও লোকের শুভেচ্ছা। আজকে স্মৃতিচারণ আলোচনা অনুষ্ঠান। স্মৃতিচারণটা আসলেই একটু বয়স্ক বয়স্ক ব্যাপার, আমরা মধ্যবয়স্ক অবস্থানে আছি, তাই স্মৃতিচারণ আমার কাছে ঠিক কেমন কেমন মনে হয়। তবুও স্মৃতি যখন বিকৃত করতে চায়, অর্থাৎ ইতিহাস যখন বিভিন্ন দিক থেকে বিভ্রান্তি এবং বিকৃতির যারা জালে আবদ্ধ করার জন্য প্রচেষ্টা থাকে, তখন অতীতের ইতিহাসে সঠিক বৈজ্ঞানিক এবং যৌক্তিক ঘটনাগুলোকে সঠিকভাবে তুলে ধরতে না পারলে ইতিহাস বস্তুনিষ্ঠ এবং সত্যিকারভাবে জনগণের সামনে উপস্থাপিত না হলে ইতিহাসের এই বিভ্রান্তি এবং বিকৃতিকে ভিত্তি করে এবং অনুসরণ করে শাসকশ্রেণী এবং তাদের দলসমূহ ব্যাপক জনগণকে দীর্ঘদিন পর্যন্ত ঘুরিয়ে ভালিয়ে ক্ষমতায় থেকে লুটপাটের ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চায়। ইতিহাস সাধারণত দু কারণে ইতিহাসের স্মৃতিচারণ। একটি হচ্ছে ক্ষমতাসীন গোষ্ঠী যারা অতীতে ছিলেন, যারা আছেন, যারা একই কায়দায় ক্ষমতায় যেতে চান, তাদের কাছে ইতিহাস হচ্ছে একটি মারাত্মক অস্ত্র। আমি যেমন বাম গণতান্ত্রিক ফ্রন্টের একজন কর্মী, তেমনি আমি স্বাধীনতা যুদ্ধের পূর্বেকার ইতিহাসের একজন সাধারণ কর্মী বা সৈনিক বলা ছাড়া আর কিছু বলার উপায় নেই। তা তখন আমি এই স্কুল, যে স্কুলের মাঠ এই লালদিঘির মাঠ, এই স্কুলে যখন ভর্তি হই তখন ৬২ সালের ৭ সেপ্টেম্বর যে ছাত্র আন্দোলন হয়েছিল, যে ছাত্র আন্দোলনকে ঘিরে এদেশে শিক্ষা দিবস পালন হয়, তখনকার পাকিস্তানের পুলিশে চট্টগ্রাম মহাবিদ্যালয়ে ভর্তি হই, তখন চট্টগ্রাম মহাবিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্র ইউনিয়নের ক্যাবিনেট ছিল। আমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঢুকলাম, তার চট্টগ্রাম কলেজে, তখন চট্টগ্রাম কলেজে বা সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ বা ছাত্র ইউনিয়ন এইসব নাম নিয়ে সংগঠন করা যেত না। যাত্রী কর্মী যাত্রী, আমরা যাত্রীকের সাথে যুক্ত হই এবং যাত্রীকের সাথে যুক্ত হয়ে এই সরকারি মুসলিম স্কুল, কলেজিয়েট স্কুল সহ বিভিন্ন স্কুলের তখনকার ছাত্ররা আমরা ঐক্যবদ্ধ হয়ে চট্টগ্রাম কলেজে নতুন করে একটা ইতিহাস সৃষ্টি করার জন্য সচেষ্ট হলাম। তারা ভোট দেবেন, কিন্তু দেখা গেল ভোটের ফলাফলে আইয়ুব খান
ফাইনালি জিতে গেলেন। স্বাভাবিকভাবে তখন তার কলেজ জীবনে এই যে পাকিস্তানি লৌহ মানব সামরিক শাসক আইয়ুব খানের এই যে প্রতারণা এবং আমাদের এই অঞ্চলের মৌলিক গণতন্ত্রীদের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা এবং 62 সালের ছাত্র আন্দোলনে প্রত্যক্ষ অংশগ্রহণ এই সময়ের মধ্য দিয়ে আমরা কিন্তু একটু একটু বুঝতে শুরু করেছিলাম আমাদের অভিজ্ঞতা নিয়ে যে পাকিস্তানের কাঠামোর মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক দার্শনিক সামরিক তথা সামগ্রিক জীবনের যে সংকট এই সংকট সমাধান হবে কিনা এরকম প্রশ্ন আমাদের সামনে পূর্ব পাকিস্তানের সামরিক একনায়কত্ব পাকিস্তানের সাম্রাজ্যবাদের সাথে যুক্ত লুটেরারা পূর্ব বাংলার জনগণের অধিকার মেনে নেবে না সুতরাং পূর্ব বাংলার জনগণের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক দার্শনিক ক্ষেত্রে যে সংগ্রাম সেই সংগ্রামকে পরিপূর্ণতা দিতে গেলে স্বাধীনতা ছাড়া বিকল্প নেই এবং স্বাধীনতা সশস্ত্র সংগ্রাম ছাড়া বিকল্প নেই সেদিন 5 দিন 5 রাত ধরে আমাদের ছাত্রলীগের বর্ধিত সভা হলো সেই বর্ধিত সভায় স্বপন কুমার চৌধুরী শহীদ সেই দিন প্রস্তাব তুলেছিলেন স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশের প্রস্তাব যে প্রস্তাব নিয়ে আমরা শেখ মুজিবুর রহমান সাহেবের বাসায় যাই এবং তখন তাকে গিয়ে বললাম যে আমাদের ছাত্রলীগের পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব করা হয়েছে তখন তিনি বললেন শুধু কি প্রস্তাব দিয়ে বাংলাদেশ স্বাধীন করা সম্ভব তখন তিনি নেতাজি সুভাষ বোস সম্পর্কে বললেন যে নেতাজি সুভাষ বোস ভারতীয় সেনাবাহিনী তৈরি করে ন্যাশনাল আর্মি তৈরি করে যেভাবে ভারতকে স্বাধীন করতে চেয়েছিল তার মধ্যে একজন জ্যানিস্ট অবস্থা ছিল তখন আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে এক পথ হওয়ার জন্য চেষ্টা করেছি যে আমার দেশের ছাত্র সমাজ আমার দেশের শ্রমিক আমার দেশের কৃষক আমার দেশের ছাত্র আমার দেশের নারী আমার দেশের সাধারণ মানুষ পাকিস্তানের প্রায় উপনিবেশিক কাঠামোর মধ্যে আজকে যে নিঃশেষিত নিষ্পেষিত নিপীড়িত এবং বঞ্চিত হচ্ছে এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য পাকিস্তান থেকে বাংলাদেশকে মুক্ত করা অর্থাৎ বাংলাদেশ স্বাধীন করা এবং সেই স্বাধীন বাংলাদেশ আমার আগে বক্তারা বলেছেন যে স্বাধীনতা শুধু ভৌগোলিক স্বাধীনতা নয় শুধু রাষ্ট্রিক স্বাধীনতা নয় শুধু রাজনৈতিক স্বাধীনতা নয় শুধু ব্যক্তির পরিবর্তে ব্যক্তি দলের পরিবর্তে দল ভৌগোলিক সীমা রাখার একটি নামের পরিবর্তে আরেকটি অঞ্চলের আরেকটি নাম একটি জাতীয় সঙ্গীতের পরিবর্তে আরেকটি জাতীয় সঙ্গীত একজন জাতীয় নেতার পরিবর্তে আরেকজন জাতীয় নেতা একটি দলের পরিবর্তে আরেকটি দলের শুধু ক্ষমতা বদল নয় প্রয়োজন হচ্ছে সমাজ ব্যবস্থা পাল্টানোর যে পাকিস্তান সাম্প্রদায়িক যে পাকিস্তান অগণতান্ত্রিক যে পাকিস্তান ধর্মবাদী যে পাকিস্তান সাম্রাজ্যবাদের সাথে যুক্ত যে পাকিস্তানের বেকারত্ব দারিদ্র্য বৈষম্য লুটপাট দুর্নীতি সাম্প্রদায়িকতাই একমাত্র ব্যাপার সেই পাকিস্তানের মতো করে আমরা বাংলাদেশ করলে সেই বাংলাদেশে জনগণের মুক্তি আসবে না তাই সেদিন প্রশ্ন এসেছিল স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রস্তাব নিয়ে আপনারা সবাই জানেন 1971 সালের দীর্ঘ 9 মাসের যে স্বাধীনতা সশস্ত্র সংগ্রাম সেই সংগ্রাম নিয়ে আজকে আমরা যে যত বিতর্কই করি না কেন এই সব বিতর্ক শুনে রবীন্দ্রনাথের রথযাত্রা কবিতার কয়েকটি কথা মনে হয় রথযাত্রা কবিতার রবীন্দ্রনাথের কয়েকটি পঙ্ক্তি রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তরা লুটায় পথে করিছে প্রণাম পথ ভাবে আমি দেব রথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসিয়ার উত্তর যাবে মুক্তির পথ লুটপার থেকে মুক্তির পথ আজকে আমরা শুনতে পাই বিভিন্ন দেশের সাথে চুক্তি হওয়া ভালো কিন্তু সেই চুক্তি কতটুকু কার্যকর হবে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের সমস্যা আমাদের সীমান্তে টাওয়ার এবং কাঁটাতারের সমস্যা ভারতের সাথে 6,000 কোটি টাকার বাণিজ্য ঘাটতির সমস্যা 50টি অভিন্ন নদে পানির সমস্যা সমাধানের ক্ষেত্রে যে সমস্যা এবং আমাদের দলপতি আমাদের সমুদ্র সীমা ইত্যাদি নিয়ে যে সমস্যা এই সমস্যা আলোচনা তো হয়নি বরং পান্ডিত বিদ্যুৎ এই যে গঙ্গা এগুলো নিয়েই আজকে কথা হচ্ছে ভালো কিন্তু বাংলাদেশকে স্বয়ং সম্পূর্ণ করতে না পারলে বাংলাদেশ নিজস্ব বিদ্যুতের মাধ্যমে স্বয়ং সম্পূর্ণ হতে না পারলে বাংলাদেশ তার স্বাধীনতা এবং তার স্বয়ং সম্পূর্ণতার ভিত্তিতে রক্ষা করতে না পারলে বাংলাদেশ বিদেশিদেরকে আমরা
যে আজকে আহ্বান করছি, সে আহ্বানের ফলে বিদেশি পুঁজি, বিদেশি পণ্য, বিদেশি কৌশল আমার দেশে অর্থনীতি বিপর্যয় গ্রাসন চালাবে, তাকে মোকাবেলা করার জন্য আমার অর্থনীতি, আমার কৌশল, আমার রাজনীতি এখনো বলতে ইউরোপে মুক্ত বাজার কোথায়, যেখানে প্রায় সমান ক্ষমতা সম্পন্ন দেশ আমার দেশে আজকে মুক্ত বাজারের নামে ভারতের দিন, ভারতের পিঁয়াজ, ভারতের শাড়ি, ভারতের যন্ত্রপাতি, আমেরিকা ইউরোপের পণ্য আমার দেশের অর্থনীতি গ্রাস করে শিল্প বন্ধ, নতুন শিল্প বিনিয়োগ নেই, কৃষিতে আজকে পাটের দাম কৃষক পায় না, আজকে কৃষক ধানের মূল্য পায় না, কৃষক সার বীজ কীটনাশক পাওয়ার পাম এগুলো যে ভর্তুকি ছিল এই ভর্তুকি প্রত্যাহার করে সাম্রাজ্যবাদ এবং দেশীয় লোকরাদের নিয়ম অনুযায়ী আজকে কৃষকের কৃষিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে বাংলাদেশের অর্থনীতি রাজনীতি সমাজ ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা মনে করি আজকে রূপায়ণ করে বাংলাদেশে যে সুযোগ এসছে এই সুযোগ কি, এই সুযোগ হচ্ছে বাংলাদেশে যারাই ক্ষমতায় অধিষ্ঠান করুক না কেন, আমি 71 সালে ভারতে একটা স্লোগান শুনেছিলাম যে দশটা কংগ্রেস দশটা ভিন্ন নাম একই কাজ, নাম ভিন্ন কাজ বাংলাদেশে আজকে ক্ষমতার বাইরে অতীতে যারা ক্ষমতা ছিলেন এখন যারা ক্ষমতা আছে তারা যদি ভিন্ন নামের হয়ে একই কামের হন তাহলে আমার দেশ দারিদ্র বেকারত্ব বৈষম্য সন্ত্রাস লুটপাট দুর্নীতি সাম্প্রদায়িকতা এর থেকে মুক্তি পাবে না। তাই আজকে প্রয়োজন নতুন ধারা রাজনীতি। 25 বছরের পর আমরা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছি যে বাংলাদেশে 25 বছরের একজন যুবক যার সঙ্গে ভবিষ্যতে বেকারত্বের হাত ছাড়ি, যার সঙ্গে ভবিষ্যতে দারিদ্র, যার সঙ্গে ভবিষ্যতে অসুস্থ গৃহহীন অবস্থা, যার সঙ্গে ভবিষ্যতে শিল্প নেই, কৃষি নেই, ব্যবসা বাণিজ্য নেই, বাংলাদেশ আমরা দেখেছি স্বাধীনতার পর এখানে কত লাইসেন্স পার্কে, তারপর বৃক্ষের ব্যবসা, তারপর ব্যাংকের টাকা বেড়ে দেওয়া, এখন শেয়ার ব্যবসা। শেয়ার ব্যবসার নামে গত 4 মাসে 15,000 কোটি টাকা সাধারণ মানুষ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে এবং গত 15 দিনে 10,000 কোটি টাকা যে সাধারণ মানুষ যেসব শেয়ার দিয়েছে সেই শেয়ারের অর্থ কমে গেছে। তাহলে বুঝতে পারছেন এটাকে কাদের হাতে যাচ্ছে, ওই যে বিশ পরিবার, ওই যে 23,000 কোটিপতি তারাই বাংলাদেশে আজকে রাজনীতির মালিক, এমপি, মন্ত্রী। বাংলাদেশে প্রথমবারের মতো সংসদ হলো যেই সংসদে কোন সমাজতান্ত্রিক কমিউনিস্ট প্রগতিশীল লোক নেই, যারা বিভিন্ন সময় লুটপাট সন্ত্রাস কালোটাকার মালিক এবং দুর্নীতি করেছে তারাই সংসদ দখল করেছে টাকার জোরে, মাস্তানির জোরে, সাম্প্রদায়িকতার জোরে। তাহলে এই সংসদ যতদিন পর্যন্ত থাকবে ততদিন সত্যিকার অর্থে আইন কানুনের কিছু মার্গদর্শিকা পরিবর্তন হলে মানুষের যে মূল সমস্যা বেকারত্ব, দারিদ্র, বৈষম্য, অবরোধন, দ্রব্যমূল্য বৃদ্ধির যে সমস্যা বা সাম্রাজ্যবাদের যে সমস্যা, সাম্প্রদায়িকতার যে সমস্যা তার থেকে মুক্তি পাওয়া হোক। মৌলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন, জেনারেল ওসমানী, জিয়াউর রহমান সহ যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এই দেশের মুক্তি সংগ্রাম এবং স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়েছেন, অংশগ্রহণ করেছেন, যারা শহীদ হয়েছেন এবং যারা এখনো পর্যন্ত বিকলাঙ্গ জীবন যাপন করছেন তাদের সবাইকে শ্রদ্ধা জানানোর সাথে সাথে আমরা যেটা বলতে চাই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে, যারা বিকলাঙ্গ, সেই সব শহীদ পরিবার, সেই সব বিকলাঙ্গ পরিবার বা যুদ্ধাহত পরিবার তাদেরকে পুনর্বাসিত করা রাষ্ট্র, সমাজ এবং রাজনীতির দায়িত্ব। মুক্তিযোদ্ধা সংসদের নামে বিএনপির আমল, আওয়ামী লীগের আমল, জাতীয়বাদীর আমল বা বর্তমান আমলে যতই সমান বাহিনীর মুক্তিযোদ্ধা হওয়ার প্রতিযোগিতা থাকুক না কেন, মুক্তিযুদ্ধের প্রকৃত শহীদ এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তাদের যে মূল্যায়ন সে মূল্যায়ন হয়নি,